মধ্যে যারা চারটি কাজ করবে চারটি গুণ যেই নারীর ভিতরে থাকবে এই নারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে ইচ্ছা মতো পছন্দ মতো খুশি মতো যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাকবালাহা ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে সাত শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভাষণ দিতে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে তিন বুঝাতে গিয়ে বলছিলেন শোনো এই পৃথিবীতে চার যে ইবাদত কবুল হবে কিয়ামতের দিন জান্নাতের সেই দরজা দিয়ে তাকে ঢোকার জন্য ডাকা হবে যার সালাত কবুল হবে সালাতের একটা দরজা থাকবে এই দরজা দিয়ে মুসল্লিদের ডাকা হবে জান্নাতে ঢোকার জন্য যাদের সিয়াম কবুল হবে রায়্যান দরজা দিয়ে ডাকা হবে জান্নাতে ঢোকার জন্য যাদের যাকাত কবুল হবে যাকাতের দরজা থাকবে এই দরজা দিয়ে যাকাত আদায়কারীদের ডাকা হবে অর্থাৎ চার যে ইবাদত কবুল হবে তার তেমন দরজা থাকবে আবু বকর ছিলেন এই হাদিসের দার্সে তিনি যেন কি মনে করলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক এমন লোক কি কেউ হবে জান্নাতের যত দরজা আছে সব দরজা দিয়ে একজনকে ডাকা হবে বুঝতে পারেন কি বুঝতে পেরেছেন সিনেমার হলে ঢুকবেন 15 টাকা টিকিট কেটেছেন সিয়ারের দরজা দিয়ে ঢুকাবে সিয়ারের টিকিট কিনেছেন এসিতে ঢুকতে দেবে এরকম যার যে টিকিট তার সেই বলেন দরজা তো যার যে ইবাদত কবুল হবে তাকে সেই দরজা দিয়ে ঢোকার জন্য ডাকা হবে তো আবু বকর বলছেন এমন কোন মানুষ কি হবে দেখেন যাত্রা গান হয় টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা লাগে এলাকার কিছু মাস্তান আছে না এই মাস্তানরা গেলে কোনো টিকিট লাগে না বড় যে চেয়ার সেটাই তারা পায় তো জান্নাতের এরকম কেউ মাস্তান মাস্তান বলা ঠিক হবে না আপনাকে বোঝানোর জন্য শুধু বলছি ডন্ট মাইন্ড কথা বুঝতে পারেননি জান্নাতে এমন কেউ কি থাকবে মর্যাদাবান মানুষ যত দরজা থাকবে প্রত্যেকটা দরজা দিয়ে তাকে ডাকা হবে আসেন এই দরজাতে একটু ঢুকেন এরকম কি কেউ হবে আল্লাহ রাসূল তখন আবু বকরের প্রশ্নের জবাবে বলছেন আবু বকর এরকম অনেকেই হবে আমি মনে করি তুমি তাদের একজন আবু বকর এমন একজন মানুষ যাকে জান্নাতের সব দরজা দিয়ে ঢোকার জন্য আহ্বান করা হবে আল্লাহর নবী বলেন মা বোনদের মধ্যে যারা নারীদের মধ্যে যারা মহিলাদের মধ্যে যারা চারটি কাজ করবে নারীদের মধ্যে যারা চারটি কাজ করবে চারটি গুণ যেই নারীর ভিতরে থাকবে এই নারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে ইচ্ছা মতো পছন্দ মতো খুশি মতো যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে কয়টা কাজ বাবন যারা এসেছেন আজকের মাহফিল থেকে পরিকল্পনা করো এই চারটি কাজ কর ওই ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা আমার জন্য উন্মুক্ত করে নেব আমরা যারা পুরুষ আছি সকলের প্রতি সবিনয় অনুরোধ আমাদের মা চাচি খালা ফুফু বোন এদেরকে চারটি কাজের প্রতি উৎসাহিত করব ইনশাআল্লাহ এক আল্লাহর নবী বলছেন ইদা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কি করা কি করা সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে এই পাঁচ সাত জনে শুধু বুঝতে পেরেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে এতে কারো সন্দেহ আছে এতে কারো সন্দেহ আছে বলুন সূরা মুত্তাসির 44 45 46 আয়াত কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে মুখোমুখি থাকবে জাহান্নাম যত একটা নাম সাকার এদেরকে জিজ্ঞাসা করা হবে
মা শালাকাকুম ফি সাকার, ও সাকারের লোকেরা বলো তো কেন তোমরা এখানে আছো, তোমাদের তো জান্নাতে থাকার কথা ছিল, কেন তোমরা এখানে আছো? তখন তারা নিজেরাই বলবে র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, চিতা লাগবে না, কোবরা লাগবে না, আর আর্মি লাগবে না, রিমান্ড দেওয়া লাগবে না, এমনিতেই বলবে ওয়াকালু লাম নাকুমিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না, নামাজ পড়ে না যারা কাফির তারা, নামাজ পড়ে না যারা মুশরিক তারা, বেনামাজি কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর নবী বলেছেন আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, মুসলিম কাফের মুশরিক এই তিনটির মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো সালাত, নামাজ। নামাজ যারা পড়ে তারা মুসলমান, নামাজ যারা পড়ে না তারা কাফের না হলে মুশরিক। নবী বলেছেন অতএব নামাজ পড়ে না যারা বেনামাজি তারা, বেনামাজি যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা, নামাজ না পড়ে জাহান্নামে গেলেন এটা কষ্ট কম, নামাজ পড়েন তারপরেও জাহান্নামে যাবেন এতে কষ্ট বেশি না কম? ধীরে বললেন যে বিশ্বাস হয় না, নামাজ পড়েও জাহান্নামে যাবে আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, সূরা মাউন আছে না, ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে উদাসীন অমনোযোগী, মানুষকে দেখানোর জন্য পড়ে রসুলের তরিকাতে পড়ে না, এই নামাজ নামাজিকে জান্নাতে নিবে না। আল্লাহর নবী বলছেন আম্মি জিব্রাইল আন্দাল বাইতে মাররাতাইন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল কাবার চত্বরে এক এক দুইবার এসে সালাত আদায় করে দেখিয়ে গেছেন কিভাবে সালাত আদায় করতে হবে, সালাতের ব্যাপারে রসুলের শিক্ষককে, সালাতের ব্যাপারে রসুলের শিক্ষককে, জিব্রাইলের শিক্ষককে, আল্লাহ কার শিক্ষক? জিব্রাইলের, জিব্রাইল কার শিক্ষক? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে। এজন্য তিনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সম্মানিত উপস্থিতি, বেশি বলার সুযোগ হবে না, একদিকে বেশি সময় পারবো না অসুস্থতা, আর একদিকে রাত বেশি হয়ে গেছে, ত্রিমুখী কারণে আপনাকে সংক্ষিপ্ত বলছিলাম এই সালাতের গুরুত্ব এত বেশি, যেটা পড়লে মুসলিম না পড়লে কাফের না হলে মুশরিক, এই সালাত আদায় করার নিয়মটা কার হতে হবে।